খাগড়াছড়ির দীঘিনালায় যানবাহন সহ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে আহত হয়েছে তিনজন। সকালে জেলার দীঘিনালা মেরুং সড়কের চৌমুহনি এলাকায় গাছ বোঝাই ট্রাক সহ বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এতে দীঘিনালা উপজেলার মেরুং ও রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। স্থানীয়দের অভিযোগ, গাছ বোঝাই দুটি ট্রাক একই সঙ্গে বেইলি সেতুতে উঠায় অতিরিক্ত ওজনে সেতুটি ভেঙে পড়ে। এ সময় আরও একটি মাহেন্দ্র গাড়ি দুর্ঘটনায় পড়ে। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, সেতুটি পুনরায় চালু করতে কয়েকদিন সময় লাগবে।